আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এবং আজকে যে ভিডিওটা আমি করতেছি, এই ভিডিওটাই দেখাবো এসসিআইএ যে ট্রেডটা, অ্যাকুস্টিক্যাল সিলিং বলা হয় ট্রেডটাকে। এই ট্রেড নিয়ে অলরেডি এর আগে প্রায় 5 থেকে 7টা ভিডিও আপলোড করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আজকে যেটা দেখবেন সেটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট আজকে কিন্তু মাল সাজাতে যাবে। সবাই 4-5 জন করে একসঙ্গে পরীক্ষার ডেট পড়ে, কিন্তু আমাদের আজকে এক ভাইয়ের সিঙ্গেল পড়ে গেছে পরীক্ষা, এই জন্য তাকে নিয়ে সিঙ্গেল ভিডিওটা করা। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকবেন প্রত্যেকটা ভিডিও। দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে, তখন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ। এখন যে বিষয়টা নিয়ে আমি সামনে আগাবো সেটা হচ্ছে আমি এই ভাইয়ের ইন্টারভিউ নিব, ভাইয়ের নাম ঠিকানা জিজ্ঞেস করব, কোথা থেকে আসছে, টিচারের নাম এবং কোন সেন্টার থেকে পরীক্ষা দিয়ে যাচ্ছে এবং কোথায় পরীক্ষা হবে, এই বিষয়ে আমি তার কাছ থেকে একটা ছোট্ট সাক্ষাৎকার নেব। ভাই আপনার নাম কি? মোহাম্মদ রাকিবউদ্দিন। মোহাম্মদ রাকিবউদ্দিন, আপনি কোন জায়গা থেকে আসছেন ট্রেনিং করতে? আমি যশোর থেকে আসছি। যশোর কোথায়? জিগরগাছা থানা মাগুরা ইউনিয়ন। আচ্ছা, যশোর জিগরগাছা। এখন কোন ট্রেড থেকে যাচ্ছেন পরীক্ষা দিতে? অ্যাকুস্টিক্যাল সিলিং। অ্যাকুস্টিক্যাল সিলিং, এসসিআইএ নাকি? এসসিআইএ। তো আপনার সেন্টারের নাম কি, যে সেন্টার থেকে যাচ্ছেন? শাহবাগ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। আপনার শিক্ষকের নাম কি? মিজানুর রহমান মিজান। আমাদের দুটো টিচার। আচ্ছা, একটা আছে লুৎফা স্যার। জি, দুটো টিচার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে দুজন শিক্ষকের নাম বলার জন্য। এখন যে সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছেন সেন্টারের নাম কি? ফন্ডা। ফন্ডা। আচ্ছা, আপনার কি কোনো অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারবেন? অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারবো মানে, কেমন লাগলো এখানে ট্রেনিং করে? ট্রেনিং করে খুব ভালো লাগলো। আচ্ছা, মানে পরিবেশটা খুব ভালো। এমডি স্যার সম্পর্কে কিছু বলবেন না? আমাদের এমডি স্যারই খুব ভালো ভালো লোক, আর আমাদের টিচারগুলো খুব ভালো। যদি সে আমাদের কোটার ব্যবস্থা না করতো তাহলে কি আমরা পরীক্ষা দিতে পারতাম? পরীক্ষা দিতে পারতাম না। বাংলাদেশে কিন্তু অন্য জায়গায় 6-7 মাস লেগে যায়, এখানে দ্রুত হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের এমডি স্যার আগে থেকেই কোটা কিনে রাখে আমাদের জন্য, যে কারণে আমরা দ্রুত পরীক্ষা দিতে পারি। এই জন্য আমরা তার জন্য কী করবো, দোয়া করবো সে যেন পরবর্তী যারা আছে তাদের জন্য আরও বেশি কোটা কিনতে পারে, আগে কোটা কিনতে পারে। কারণ সে যদি কোটা না কিনতো তাহলে আমরা দ্রুত পরীক্ষা দিতে পারতাম না। আমাদের অনেক সিনিয়র ভাই আছে, এই যে ওই একজন আছে পরীক্ষা দেবে এরপরেই, শুধুমাত্র কোটার হেরফেরের কারণে আগে পিছিয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, এরা যেন ভালো পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারে, ধারাবাহিকতা ধরে রাখতে পারে। কারণ এর আগে যারা পরীক্ষা দিচ্ছে সবাই কিন্তু পাশ করছে, এখানে এই ট্রেড থেকে কিন্তু ফেল করে নাই, কেউ ফেল করছে? কেউ ফেল করে নাই। এই জন্য আমি চাই বা আমরা চাই সবাই ভালোভাবে পরীক্ষা দিক এবং সবাই যেন পাশ করে এখান থেকে। আপনারা দেখছেন এই ট্রেড থেকে কিন্তু একটা ছেলেও ফেল করে নাই, এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা ছেলেই কিন্তু পাশ করছে। মোট কথা, করোনার পরে আমাদের একটা ছেলে ফেল করছে, আমাদের কিন্তু ফেল করে না, ঠিক আছে? আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু ফেল নাই, আমরা এমনভাবে কাজ শিখাই যেন আমাদের একটা ছেলে যেন ফেল না করে, ঠিক আছে? দেখবেন অন্য অন্য জায়গায় 2-3টা করে প্রতি মাসে কিন্তু ফেল করতেছে, এখানে কিন্তু ফেল করে না। ফেল করবে কেন, আমরা তো ফেল করার মতন এখানে প্রশিক্ষণ দিই না। এই জন্য আপনারা যখন ভর্তি করাবেন কাউকে তখন দেখে শুনে বুঝে তারপরে একটা সেন্টারে ভর্তি করাবেন, সেন্টারে ভর্তি করার আগে সেন্টারটা ভিজিট করবেন। যাই হোক, শুরু। তো যাই হোক, আপনারা দোয়া করবেন সবাই, এরা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, ঠিক আছে? ভালোভাবে যেন পরীক্ষা দিয়ে এরা যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। গাড়ি কিন্তু 2টা আজকে, মানে আজকে পরীক্ষা বেশি এই জন্য গাড়ি 2টা আজকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, ধন্যবাদ।